Hey viewers, welcome to my channel Make Your Life Simple. বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন মনে হয় কেউ নেই। তাই আমি আজকে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। চিকেন বিরিয়ানি বানাতে এখানে লাগছে আমার 500 গ্রাম চিকেন। চিকেনটাকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর লাগছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি 6-7টা নিয়েছি, এটা পরে বেটে নেব। নুন পরিমাণ মতো। আর লাগছে গোটা গরম মশলা, দুটো তেজপাতা আর সাজিরে। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচ নিয়েছি 3-4টে, লবঙ্গ 3-4টে, দারচিনিও 2 স্টিক। আর নিয়েছি 1/2 কাপ দুধের মধ্যে 1 চিমটে জাফরান ভিজিয়ে রেখেছি, এটা পরে লাগবে। আর নিয়েছি টক দই 1/2 কাপ। এখানে রয়েছে বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এটা একসাথে মিক্সড করে রেখেছি মশলাটা। প্রত্যেকটাই 2 চামচ করে দেওয়া আছে। আর নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। আর নিয়েছি লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি আলু বোকরা, এটা অপশনাল। আর নিয়েছি পেঁয়াজ কুচি করে ভেজে নেওয়া, মানে বেরেস্তা। আর লাগছে আদা বাটা, রসুন বাটা, দুটোই 2 চামচ করে নিয়েছি। পেঁয়াজ কুচোনো আর বাসমতি চাল 1 কেজি, এটা ভালো করে ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা আগে মিনিমাম ভিজিয়ে রাখতে হবে। আর চাল আর মাংসের পরিমাণটা হবে 1:2, অর্থাৎ যদি 1 কেজি চাল নাও তাহলে 500 মাংস নিতে হবে। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুনটা অ্যাড করবে। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি 2 চা চামচ। লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য ইউজ করছি, আমি তো কাঁচা লঙ্কা বাটাটা দেবই, সেই জন্য লঙ্কার গুঁড়ো আমি এখানে 2 চামচ ইউজ করছি। এতে কোনো ঝাল হবে না, জাস্ট কালারের জন্য দিয়েছি। আর দিয়ে দেবো তাতে মিক্সড করে রাখা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বিরিয়ানি মশলা, গরম মশলার গুঁড়ো। আর দিচ্ছি সর্ষের তেল। আর দিচ্ছি টক দই। দিয়ে ভালো করে মেখে নেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাগুলো তো আগেই অ্যাড করে দিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, এই দুটো দেওয়া হয়েছিল না, এটাকে দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে 6-7 ঘন্টা রেখে দিলে ভালো হয়, অর্থাৎ যদি মনে করো যে পরের দিন রান্না করবে তাহলে আগের দিন রাত্রে চিকেনটা ম্যারিনেট করে রাখলে ভালো হয়। আর যদি হাতে সময় কম থাকে তাহলে রান্না করার 1 ঘন্টা আগেও ম্যারিনেট করে রাখতে পারো। যত বেশিক্ষণ টাইম ম্যারিনেট করে রাখবে তত ভালো টেস্ট আসবে। আমি এখানে 3টে আলু 2 ভাগ করে কেটে নিয়েছি। বেরেস্তা করার জন্য আমি এখানে 1 বাটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার আমি পেঁয়াজগুলোকে একটু ডুবো তেলে ভেজে তুলে নেব, একটু লাল লাল করে ভাজবো, বেরেস্তা যেমন হয়। একটু বেশি তেলই নিতে হবে, না হলে কিন্তু বেরেস্তা ভালো হবে না। আর চাইলে তোমরা এই সময় একটু সামান্য নুন ছিটিয়ে দিতে পারো, তাতে ভাজাটাও তাড়াতাড়ি হবে আর বেশ মুচমুচে থাকবে। মচমচে বেরেস্তা হতে কয়েক মিনিট টাইম লাগবে, কনস্ট্যান্ট নাড়াতে হবে। রেসিপিটা কি ভালো লাগছে? তাহলে একটা লাইক হয়ে যাক। বেরেস্তা হয়ে গেছে, একদম লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়েছে,
আমি এবার এটাকে তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে পেস্তাগুলোকে। এবার আমি বিরিয়ানির ভাতটা করে নেব, সেই জন্য আমি এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। নুনটা এতটা পরিমাণেই দিতে হবে যাতে ভাতের জলটা লবণাক্ত হয়ে যায় আর পুরো ভাতটায় যাতে নুন ঢুকে যায়, পরে যাতে আর নুন অ্যাড না করতে হয়। আর দিয়ে দেব একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে ভাতটা যেমন ঝরঝরে হবে তেমনই সাদা হবে। এটা কিন্তু একটা দারুণ ট্রিক্স দিলাম, তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করবে বিরিয়ানির ভাতটা বানানোর সময়। এখানে একটা গোটা পাতিলেবুর রসই ইউজ করেছি। আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিলেও ভাতটা কিন্তু বেশ ঝরঝরে থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দলা পেকে যাবে না। তোমরা চাইলে এখানে তেলের বদলে ঘিও ইউজ করতে পারো, তাতে আরও ফ্লেভারটা আরও সুন্দর আসবে। আর দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার যা যা আমি রেখেছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে দেবো। অলরেডি জলটাও ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে চালটাকে খুব সাবধানে দিয়ে দেব যাতে গায়ে ছিটে না আসে। আর যেহেতু চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, চালটাও অনেকটা ফুলে গেছে। সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে চালটা কিন্তু 65-70% সেদ্ধ হবে, বাদবাকি চালটা সেদ্ধ হবে দমে। সেই জন্য চালটা যেন কোনো মতে ওভারকুক না হয়ে যায় সেটা অবশ্যই অবশ্যই করে খেয়াল রাখতে হবে। ভাতটা একদম পারফেক্টলি হয়ে গেছে, 70% মতো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি বেসিনের ওপরে একটা বাটি বসিয়ে নিয়েছি, এর ওপরে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। এবার আমি ভাতটাকে জল ঝরিয়ে নেব, এর মধ্যে আবার ভাতটাকে ঢেলে দিচ্ছি আর জলটা বাটিতে নিচে পড়ে যাবে। এবার আমি কলটা ছেড়ে দিচ্ছি, এর ফলে কলের জলে ভাতটা ধুয়ে যাবে, এর ফলে ভাতের এক্সেস মারটাও বেরিয়ে যাবে, তার ফলে ভাতটা খুব ঝরঝরে থাকবে, সুন্দর হবে। বিরিয়ানির ভাতটাই আসল, ভাতটা যদি ঠিকঠাক না হয় বিরিয়ানিটা একদম পারফেক্ট কোনো মতেই হবে না। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমাদের বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। অন্যদিকে আমি আর একটা পাত্রে একটু জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে নুন হলুদটা দিলাম, এতে করে নুন এবং হলুদ দুটোই আলুর মধ্যে ঢুকবে, তার ফলে আলুটা বিরিয়ানিতে দিলে দেখতে সুন্দর লাগবে আর ভেতরেও নুন ঢুকে যাবে। আলুটা একটু বয়েল হতে দেব, পুরো সেদ্ধ করব না, অল্প বয়েল হলেই নামিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। আলুগুলো মোটামুটি বয়েল হয়েছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভেজে নেব, সেজন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। নুন হলুদ তো দেওয়াই আছে, আর নতুন করে নুন হলুদ কিছু দেবো না, জাস্ট খালি আলুগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব একটা পাত্রে। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। গরম মশলাটা একটু ভাজা ভাজা হতে দেব। গোটা গরম মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি শাহজিরে। শাহজিরেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, সেজন্য এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম।
চিকেনটাকে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে দিয়েছি, মাংসটাও কষে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি এখানে এক চামচ দিয়েছি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমি এখানে 1/4 চা চামচ দিয়েছি। এই বিরিয়ানি মশলা এবং গরম মশলার গুঁড়ো দুটোই আমার হোমমেড। যদি বিরিয়ানি মশলার রেসিপিটা বা গরম মশলার গুঁড়োটা বাড়িতে কীভাবে বানানো যায় সেই রেসিপিটা যদি তোমরা জানতে চাও, কমেন্ট সেকশানে কমেন্ট করলে আমি অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে এটার সিক্রেটটা শেয়ার করব। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি মাংসের সাথে। বিরিয়ানি বানানোর ক্ষেত্রে বিরিয়ানি মশলাটাই কিন্তু আসল। এটা কিছুতেই দোকানের কেনা বিরিয়ানি মশলা দিয়ে বানালে সেই টেস্ট বা সেই ফ্লেভারটা কখনোই আসে না, সেজন্য হোমমেড বিরিয়ানি মশলাটা ইউজ করা কিন্তু মাস্ট। এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর একটুখানি কষিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। অন্যদিকে আমি এখানে 3টে ডিম সেদ্ধ করে ছুলে রেখেছি, এটা পরে বিরিয়ানির ডেকোরেশনের জন্য লাগবে। এদিকে মাংসটা কষে গেছে, আমি ঢাকনাটা তুলে দিলাম। মাংসটা কষে গেছে, একটু ঝোল ঝোল রয়েছে। আমি একটু গ্রেভি রেখেছি, কারণ এটা বিরিয়ানির জন্য লাগবে, সেজন্য একটু হালকা গ্রেভি রেখেছি। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার আমি এই মাংস থেকে কিছুটা পরিমাণ মাংস অন্য আরেকটা পাত্রে তুলে রাখবো। আমি এখন বিরিয়ানি লেয়ারিং করছি। এই লেয়ারিং করাটা বিরিয়ানির একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। লেয়ারিংটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে বিরিয়ানির আউটলুকটা একদম পারফেক্ট দোকানের মতোই আসবে। দেখতে পাচ্ছ আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া বাসমতি চালের ভাতটা আমি নিয়ে নিয়েছি। এবার এই ভাতটা দিয়ে আমি মাংসের উপরে একটা লেয়ারিং করব। দেখেছো তো ভাতটা কি সুন্দর ঝরঝরে আর সাদা হয়েছে, একটু দলা পাকেনি কিন্তু। আর প্রথমে আমি এক পরত ভাত দিয়ে দিচ্ছি মাংসের উপর দিয়ে। ভাতটা কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না, খুব হালকা হাতে এরমভাবে ছড়িয়ে দিতে হবে। যেহেতু আমি আগেই ভাত সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য ভাতটায় কিন্তু নুন অলরেডি ঢুকে গেছে, আর মাংসতে তো নুন দেওয়াই রয়েছে, সেই জন্য নতুন করে এখন আর কোনো নুন টুন দেওয়া। আর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তার থেকে কিছুটা, সামান্য কিছুটা বেরেস্তা এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি এখানে 1 চামচের কাছাকাছি দিয়ে দিলাম। তার উপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, সামান্য একটু ছিটিয়ে দিচ্ছি। এবার দেব ঘি। ঘি এখানে আমি 1 চামচ দিচ্ছি, এতে ফ্লেভারটা আরো সুন্দর আসবে। এবার দেব গোলাপ জল, গোলাপ জলও আমি 1 চামচ দিয়ে দেব। এবার দিচ্ছি কেওড়া জল। এখন দিচ্ছি মিঠা আতর। মিঠা আতর কয়েক ফোঁটা দিলেই হবে, 2-1 ফোঁটা দিলেই যথেষ্ট, এর থেকে বেশি দিলে কিন্তু একটু উগ্র হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 2টো আলু দিয়ে দিলাম প্রথমে, তারপরে মাংসগুলো কিছুটা, যে মাংসটা তুলে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মাংস আর একটু ঝোল দিয়ে দিচ্ছি, মানে মাংসর পরোটটা দিচ্ছি। লেয়ারটা দেওয়া হয়ে গেছে, এবার আমি আবার সেম প্রসেস অ্যাপ্লাই করব, আবার ভাতের লেয়ারটা দেব। এর উপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি বেরেস্তা, তারপরে আবার দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা, একটু গরম মশলার গুঁড়ো, গোলাপ জল আর কেওড়া জল আর মিঠা আতর আর ঘি। দিচ্ছি আলু আর মাংসর পরত।
এবার আমি দিয়ে দিচ্ছি বাদবাকি ভাতগুলো। শেষে যেটুকু ভাত ছিল সবটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো আলু আর মাংসর লেয়ারটা। আমি এখানে টোটাল 3 বার লেয়ারিং করলাম। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা 3টে ডিম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে দুধে ভেজানো যে জাফরানটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তোমরা জাফরান যদি হাতের কাছে না পাও সেক্ষেত্রে ফুড কালারও ইউজ করতে পারো, সেটাতেও একই রেজাল্ট আসবে। তবে জাফরানটা দিলে স্বাদে গন্ধে সব দিক দিয়ে খেতে অনেক বেশি টেস্টি হয়। আর একটু বেরেস্তা দিলে ভালো হতো, বাট আমার বেরেস্তাটা শেষ হয়ে গেছিলো। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দমে বসিয়ে দিচ্ছি 8 থেকে 10 মিনিট। অনেকে আটা দিয়ে মুখটাকে সিল করে দেয়, সেটা দম বিরিয়ানির ক্ষেত্রে করলে বেশি ভালো হয়। আমি এখানে আটা দিয়ে সিল করছি না, নর্মালি ঢেকে দিলাম। ফিরে আসছি 8 থেকে 10 মিনিট। বিরিয়ানিটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি তোমাদের প্লেটিং করে দেখাবো। বিরিয়ানিটা যখন প্লেটিং করতে হবে তখন খুব সাবধানে একটা সাইড দিয়ে আলতোভাবে ভাতগুলোকে তুলতে হবে, কারণ কি না হলে সব ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সাবধানে প্রত্যেকটা জিনিস তুলতে হবে। দেখো বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে, দেখে লোভ হচ্ছে তো। কোনো কিছু কিন্তু ওভার কুকড হয়নি, সব কিছু কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছো যে ভাতটা কি সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে। বিরিয়ানিটা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে করলে একদম দোকানের মতো পারফেক্ট হবে। খেতেও একদম দোকানের মতো স্বাদ হয় আর দেখতেও একদম দোকানের মতো হয়। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বিরিয়ানিটা ট্রাই করো, আই থিঙ্ক খুব 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 এনজয় করতে পারবে। আর যদি আমার এই বিরিয়ানি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করো। তোমাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।